আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবারকাতু। আর আরেকটা বিষয় যে আপনি বলছেন যে আমাদের ইসলাম ধর্মের নবী তিনি ছোট ওই যুগের কিছু সামাজিক প্রথা বা সামাজিক নিয়ম কালচার নিয়ে আপনি যেটা একটা প্রশ্ন করছেন, ওই প্রশ্নটার আলোকে আমি বলতে চাই, আসলে এই রসুলের যুগে ওই যুগে যে এই দাস দাস দাসীকে বিয়ে করা যায় বা তার সাথে এই সেক্স করা যায়, বিয়ে না করেও সেক্স করা যায়, ওগুলা বিয়ে না করেও হ্যাঁ সেক্স করা ওগুলা যায়। ওই যুগে ওগুলা ওই যুগে সর্বজন সম্মতিতে এগুলো একটা প্রচলন ছিল। না ভাই, কোরআন শরীফটা তো ওই যুগের জন্য নাজিল না, কোরআন শরীফটা কেয়ামত পর্যন্ত বলবৎ আইন। সূরা আল মারিজের 29-30 নম্বর আয়াতে পরিষ্কার ভাবে বলা আছে যে আপনি আপনার স্ত্রী এবং মালিকানাভুক্ত দাসীদের ব্যতীত অন্যান্য জায়গায় আপনি আপনার যৌনাঙ্গকে সংযত রাখবেন। আপনি সূরা আল মারিজের 29-30 নম্বর আয়াত খোলেন, এখানে পরিষ্কার লেখা আছে আপনি আপনার মালিকানাভুক্ত দাসী এবং স্ত্রী এই দুই ক্যাটাগরি বাদে অন্য সব জায়গায় আপনার যৌনাঙ্গকে সংযত রাখবেন। এর মানে হচ্ছে যে আপনি আপনার মালিকানাভুক্ত দাসী এবং স্ত্রী এদের বেলায় আপনি আপনার যৌনাঙ্গকে সংযত না রাখলে আপনি তিরস্কৃত হইবেন না। এটা তো কোরআনের আয়াত, কোরআনের আইন কেয়ামত পর্যন্ত বলবৎ। আপনি বলতে পারেন না যে এটা ওই সময়ের জন্য প্রযোজ্য, এটা ওই সময়ের জন্য প্রযোজ্য না, আপনার কোরআনটা শুনেন শুনেন কিয়ামত শুনেন পর্যন্ত আপনি প্রযোজ্য। শুনেন না, আপনার আপনি কথাগুলো রিপ্লাই করতে হবে না, আপনার ওই বক্তব্যগুলো আমি শুনছি এবং আমি অস্বীকার করতেছি না যে এটা কোরআনে নাই। আমি 30 পারা কোরআনের অনুবাদ পড়ছি, তফসির আচ্ছা আচ্ছা পড়ছি, আচ্ছা আচ্ছা, খুবই ভালো। হয়তো বা আমার ধারণ ক্ষমতা কমের কারণে আমি সবগুলা এই যে একটার পর একটা বলতে পারবো, কিন্তু আপনি বললে আমি বলতে পারবো এটা কোরআন শরীফের মধ্যে আছে কি নাই। তো ওই আলোকে বলতেছি, আপনি আর রিপিট করতে হবে না, আমার বক্তব্যটা বলি। আমার কথাটা হলো, ইসলামের কিছু বিধিবিধান আছে ফরজ ওয়াজিব, আমরা পরিভাষায় বলি, মানে এগুলো অবশ্যই পালনীয়, আর কিছু আছে অতিরিক্ত নফল মোস্তাহাব, মানে এগুলো পালন করতেও পারে না করলেও সমস্যা নেই। ওই যুগের যুগের চাহিদার কারণে যদিও দাসীকে বিয়ে করছে, মানুষ একজন পুরুষকে গোলাম হিসাবে রাখতো, তার কাজে ব্যবহার করতো বিভিন্ন কাজকর্মে, ওগুলা কোনো দাসীর সাথে এ ধরনের আচরণ করা কোনো ফরজ ওয়াজিব না। ওই যুগের চাহিদার কারণে, ব্যাপক একটা চাহিদার কারণে হয়তোবা ইসলাম সেটাকে অনুমোদন দিছে, কিন্তু আবার ইসলাম অন্য দিক দিয়ে এরকম দাসীকে আজাদ করে দেওয়ার জন্য উৎসাহিত করা হয়েছে, না দাসীকে মুক্ত করে দেওয়ার জন্য অনেক উৎসাহিত করা হয়েছে। ইসলামের অনেক বিধিবিধান আছে, একটা বিধান লঙ্ঘন হয়েছে, সেটা শাস্তি হলো তুমি এতজন দাস দাসীকে মুক্ত করে দাও, ভাই ভাই এতজনকে ফ্রি করে দাও। ভাই, আপনি কি মানে সঠিক কথাটা বলতেছেন? কারণ হচ্ছে আমি আপনাকে এরকম অসংখ্য রেফারেন্স দেখাতে পারবো যে মানে অন্য ধর্মের লোকদেরকে হত্যা করে তাদের স্ত্রী কন্যাদেরকে ধরে এনে তাদেরকে গনিমতের মাল হিসেবে ভোগ করা, তাদের সাথে সেক্স করা, এই বিষয়ে হাদিস গুলো এখন আমি কি আপনাকে পড়ে শোনাবো একটা একটা করে? আমি জানি, আমি হাদিস গুলো জানি, আমি হাদিসে সব পড়ছি, আমি সিএসসি তে আজল হাদিস সব করা, আজল পড়েছি। করা কিভাবে আজল করে? হ্যাঁ, আজল করা দাসীর ক্ষেত্রে কিরকম বিধান আর স্ত্রীর ক্ষেত্রে কিরকম বিধান? স্ত্রীর ক্ষেত্রে অনুমতি নিতে হবে আজল করতে গেলে, দাসীর বেলায় কোনো অনুমতির প্রয়োজন নাই, আপনি আজল করতে পারেন দাসীর সাথে। ঠিক আছে, বুখারি সহি বুখারিতে লেখা আছে, টিকায় নিচে টিকায় আপনাকে আমি মানে বই আচ্ছা থেকে আচ্ছা দেখাতে আচ্ছা, পারি। হ্যাঁ, বই আপনি থেকে দেখাতে রেফারেন্স পারি। দিতে হবে না তো, আমি জানি তো আছে, আমি অস্বীকার করলে না রেফারেন্স দিবে হ্যাঁ না। ঠিক আছে, তো এই জিনিসগুলো তো ভাই মানে মানে কোনো মানে সুস্থ মানুষের কাজ না ভাই, এগুলো কি কোনো সুস্থ মানুষের কাজ? আমি বলি যেমন ধরেন আমি আপনাকে বলি আমি আপনাকে বলি যদি আমি যদি এখন আপনাকে আপনার বাসায় আক্রমণ করে আপনাকে হত্যা করে আপনার স্ত্রী আপনার কন্যা আপনার বোনকে তুলে নিয়ে আসি এবং তাদের সাথে যদি আমি কোনো খারাপ কাজ করি, ব্যাপারটা কি আপনি মেনে নিতে পারবেন? আপনি কিন্তু মেনে নিতে পারবেন না। ঠিক একইভাবে, ঠিক আমি আপনার একইভাবে, ঠিক একইভাবে আপনি যদি আমার সাথে এই কাজটা করেন আমিও মেনে নিতে পারবো না। এটা ভাই পৃথিবীর কোনো মানুষ এই জিনিসটা মেনে নিতে পারবে না যে আপনার শুনেন স্ত্রী কন্যা শুনেন না, বোনকে। আপনি যুগ যুগের বাস্তবতাটাকে তো মানতে হবে। না ভাই, আগের যুগে মানুষ গুহায় বাস করতো, শুনেন, আগের যুগে মানুষ গুহায় বাস করতো, ল্যাংটা হাঁটতো, তাদের পরিধানের বস্ত্র ছিল না। এখন আপনি ওই যুগের ইতিহাসটা যদি বলেন যে এটা কি সভ্য সমাজে মেনে নেওয়া যায় যে সে ল্যাংটা থাকবে, সে গুহায় বাস করবে, না ভাই ওটা মানে ওই যুগের আমার চাহিদা, কিন্তু ওটা ওটা ইসলামে ফরজ করে নাই, ওটা ভাই ইসলামে আমার ফরজ ধারণা করে নাই যে আপনি এভাবে দাসীদের সাথে আচরণ করতে হবে, ভাই আমার ধারণা শুনেন, আপনি আপনি ইসলাম তো বোধহয় ফরজ করে আপনি নাই। বোধহয় এই জিনিসটাকে মানতে চাচ্ছেন না যে হযরত মুহাম্মদের জীবন আদর্শ সুন্নাহ এবং কোরআনের আইন এগুলা সারা জীবনের জন্য কিয়ামত পর্যন্ত বলবৎ। এই বিষয়ে কোনো মানে মানে আপনি কোনো কিছু পরিবর্তন করতে পারবেন না এই জিনিসগুলা। হ্যাঁ, এবং আপনার নিজের বিবেক বুদ্ধি দিয়ে পরিবর্তন কিছু করা যাবে, না, কোরআনের আইন পরিবর্তন কিছু সুন্না করা যাবে না ভাই, এটা আপনি ভুল বললেন ভাই। এই বিষয়ে আমি আপনি আপনি না, পৃথিবীর যে কোনো কোরআন ইসলামিক আলেমকে আপনি নিয়ে আপনি আসেন, আমি আমি এই আপনাকে বিষয়ে বলি, আমাকে একটু শুনুন, আমাকে একটু শুনুন, আচ্ছা এই বিষয়ে আমি আমাকে আপনাকে একটু চ্যালেঞ্জ শুনুন, করতে পারি যে কোরআন এবং সুন্না এই দুইটা আনচেঞ্জ, এই দুইটা আপনি কখনো চেঞ্জ করতে পারবেন না। এই দুইটার বাইরে যা যা আছে সেইগুলাতে আপনি ইজমা কিয়াস করতে পারবেন, কিন্তু কোরআন সুন্নাতে যেটা ডাইরেক্ট বলা আছে, ডিরেক্ট যেটা ইয়াদে আছে, সেই বিষয়ে আপনি কোনো পরিবর্তন করতে পারবেন না। এটা তো ভাই আপনার সেটা কথা আমি ভালো জানি, কোরআন সুন্নাহকে চেঞ্জ করা যাবে না জানি, আমি বলতেছি পূর্ণাঙ্গ যে ইসলামের বিধানটা, এই বিধানের মধ্যে কিছু জিনিস আছে আল্লাহর রসুল উৎসাহিত করছে যেগুলো আস্তে আস্তে তোমরা ছেড়ে দাও বা এগুলো বর্জন করো। দাস দাসীর ব্যাপারটা যেমন আল্লাহর রসুল এটা সবসময় উৎসাহিত করছে যে তাদেরকে ফ্রি করে দাও, তাদেরকে মুক্ত করে দাও। ইসলামের অনেক বিধান লঙ্ঘন হইলে, গুনাহ হয়ে গেলে যাকে বলে, তো গুনার কাফফারা হইলো, প্রতিদান হইলো, আল্লাহর রসুল বলছে তুমি এতজন দাস দাসীকে মুক্ত করে দাও, ফ্রি ঠিক। করে হ্যাঁ, দাও, এটা ঠিক আছে, ওটা এটা ওই আছে, যুগের বাস্তবতার এটা কারণে, আছে, এটা এটা আপনি সত্য ওটা বলেছেন, ওই এটা যুগের আছে। কিন্তু একই সাথে আবার ওটা কোনো ওই যুগের বিধর্মীদের বাস্তবতা, ধরে, বিধর্মীদের হত্যা করে তাদের স্ত্রী কন্যাদেরকে দাসী বানানো, তাদের গনিমতের মাল বানানো, এটাও কিন্তু আছে।
একজন লোক যদি এমন তো আছে দুই মুখে দুই কথা বলে, সে বলে যে দাস দাসীদেরকে মুক্ত করে দাও, আবার যদি সে বিধর্মীদেরকে হত্যা করে তাদের স্ত্রী কন্যাদেরকে দাসী বানায় এবং সেক্স স্লেভ বানায়, তাদের সাথে ভাগ বাটোয়ারা করে দেয় সাহাবিদের মধ্যে সেক্স করার জন্য, এমনকি নিজের জামাতা আলীকে পর্যন্ত একটা মেয়ে দিছে সেক্স করার জন্য, আলীর সেই মেয়েটার সাথে সেক্স করার পরে গোসল করছে, সেটা আবার হাদিসে চলে আসছে, ওই হাদিসে চলে আসছে যে আলী সেই মেয়ের সাথে মানে যুদ্ধবন্দী নারীর সাথে সেক্স, মানে নিজের মেয়ের জামাই, হ্যাঁ ফাতেমার জামাই আলীকে হযরত মোহাম্মদ আবার মেয়ে দিছে, নাও এই মেয়েটাকে নিয়ে ফুর্তি করো, সে আবার এটা করার পরে আবার গোসল করছে, সেটা আবার হাদিসে চলে আসছে। ভাই এগুলা কি, ভাই এগুলা কি বলেন? ওটা তো আছে বললাম তো, ওটা হলো ওই যুগের কালচারটা ছিল এরকম, ওই যুগের কালচারটা রসুল তো বলে নাই। আপনি এখন 1900 2000 সালে এসে আপনি আবারও ঠিক এভাবে নারীদের সাথে আচরণ করেন, না এটা তো রসুল আমাদের জন্য ফরজ ওয়াজিব করে দেন নাই, না ভাই, এই ফরজ ওয়াজিব করে দেন নাই, হযরত মোহাম্মদ যেভাবে যা এটা করেছে, যুগের চাহিদার কারণে, ভাই যুগের হযরত মোহাম্মদ পরিস্থিতির যেভাবে কারণে যা এটা পাল্টাতে করেছে পারে। সেটা আপনার জন্য সুন্নাহ। হযরত মোহাম্মদ কোন পরিস্থিতিতে কি করেছে শুননা শুননা সেটা ঠিক আছে, আপনার জন্য সুন্নাহ, আপনি সেটা পালন করতে পারেন। এই বিষয়ে মানে ইসলামিক আইনে, শরিয়া আইনে এই বিষয়ে পরিষ্কার ভাবে বলা আছে যে হযরত মোহাম্মদ যেই ধরনের কাজগুলা করেছে সেগুলা শরীয়তি আইনে, ইসলামী আইনে সেই জিনিসগুলা বিধান, সেগুলা আইন, হযরত মোহাম্মদ যে কাজগুলা করেছে। বিধান বিধান তো ঠিক আছে, এটাও বিধান যে আল্লাহ রসুল এগুলা ছাড়ি দেওয়ার জন্য, মুক্ত করে দেওয়ার জন্য উৎসাহিত করছেন, ভাই এটা এটা একটা কেমনে বিধান হইলো ভাই, দুই মুখে দুই কথা তো হইলো না, এক না, এক দুই মুখে কেন, ওটা হলো ওই যুগের বাস্তবতার, শুনেন একটু টাইম দেন, ওটা হলো ওই যুগের বাস্তবতার কারণে এইভাবে বলছে। ভাই এখনকার যুগে তো আমাদেরকে ফরজ ওয়াজিব করে দেন নাই যে একটা যুদ্ধে জয় হয়েছে তুমি কাফেরদের বা অমুসলিমদের বা তোমার শত্রুপক্ষের কন্যা মেয়েদেরকে তুমি এনে এনে নিয়ে আসো, এটা তো ফরজ ওয়াজিব করে দেন আচ্ছা, নাই, আপনাকে তাহলে এটা আমি একটা প্রশ্ন স্বাধীনতা করব, দেওয়া হয়েছে আপনাকে তাহলে আমি বর্তমান একটা প্রশ্ন যুগের করি, চাহিদার কারণে। বর্তমান যুগের সিস্টেম হিসাবে বর্তমান যুগের কোন মুজাহিদ আমি জানি বিচ্ছিন্ন যারা মৌলিক বা মূল ধর্মীয় চেতনার উপর আছে হেরা এই কাজগুলো এখন আর করে না, কারণ এগুলো এখন যুগের চাহিদা এগুলা না, যুগ নিষিদ্ধ, এখন একটু উন্নত হয়েছে, এগুলা নিষিদ্ধ হয় নাই ভাই, এগুলা কখনোই নিষিদ্ধ হয় নাই, নিষিদ্ধ হয় নাই ঠিক আছে, এবং নিষিদ্ধ এগুলা হয় নাই, আপনি আমি চাইলে, যতটুকু আপনি জানি চাইলে এখনো সেইগুলা ফলো করতে পারেন, আপনি যদি চান, আপনি যদি ইসলামী ইমান অনুসারে, হুকুমত অনুসারে জীবনযাপন করতে চান, আপনি এগুলা করতে পারেন, আপনাকে ইসলাম থেকে কোনো, এই কাজগুলা করলে ইসলাম থেকে কোনো বাধা নেই। এখন আপনাকে আমি একটা প্রশ্ন করতে চাই, দেখেন ভাই বাংলাদেশে তো প্রত্যেকটা সেক্টরে সেক্টরে দুর্নীতিগ্রস্ত মানুষ আছে, তাই না, মানে ঘুষ খায়, তাই না, মানে আপনি একটা অফিসে গেলেন সেখানে আপনার ঘুষ দিতে হবে, আপনি একটা পুলিশের কাছে গেলেন সেখানে আপনার ঘুষ দিতে হবে, মানে ঘুষটা হচ্ছে গিয়ে বাংলাদেশে একটা কালচারের মতো পরিণত হয়েছে, সবাই করে, সবাই ঘুষ খায়, তাই না, হ্যাঁ এটা হচ্ছে বাংলাদেশের পরিস্থিতি। আবার ধরেন আফ্রিকার জঙ্গলে কিছু কিছু অঞ্চল আছে, সেই সেই অঞ্চলে ধর্ষণ করাটা খুব নর্মাল ব্যাপার, ওরা ধর্ষণটাকে কোনো অপরাধ মনে করে না, মেয়েদেরকে রেপ করে তারা এবং এটাকে তারা অন্যায় বলে মনে করে না, এরকম কিন্তু মানে গোত্র আছে আফ্রিকায়, ঠিক আছে, ঠিক আছে, এখন ওইটা হচ্ছে ওই সমাজের কালচার, যে কোনো লোক যে কোনো একদিন একটা মেয়েকে তুলে নিয়ে গিয়ে রেপ করলো, রেপ করার পরে ফেলে রেখে চলে গেল, এটা সবাই খুব স্বাভাবিক ভাবে নেয়। এখন ওই রকম একটা পরিস্থিতিতে ধরেন বাংলাদেশের একজন ঘুষখোর পুলিশ অফিসারকে আপনি কি আপনার জীবনাদর্শ বলে মনে করতে পারবেন? এখন আপনি যদি বলেন যে এই ব্যক্তিটা, এই পুলিশ ঘুষখোর পুলিশ অফিসারটা আমার জীবনের আদর্শ, অনুকরণীয় আদর্শ, তাকে আমি অনুসরণ করি, কিন্তু ওই যে আমি তখন আপনাকে জিজ্ঞেস করলাম, কিন্তু ভাই আপনার মানে আপনার অনুকরণীয় আদর্শ লোকটা তো ঘুষ খায়, সে তো ঘুষখোর, দুর্নীতিবাজ, কালো টাকা কামাই করে, সে তো খারাপ লোক, তখন আপনি বললেন যে না এটা তো ওই সময়ের কালচার, এই বাংলাদেশে তো সবাই খায়, সবার কালচার, এই জন্য সেও খাইতো, তাহলে তো ভাই এটা মানে লজিক্যাল হইলো না কথাটা। আবার ধরেন ওই যে আফ্রিকার জঙ্গলে যে লোকটা ধর্ষণ করে, যে একটা লোক ধরেন মানে 5টা ধর্ষণ করছে, অন্য অন্য বেটারাও 5টা ধর্ষণ করছে, সেই বেটাও 5টা ধর্ষণ করছে, হ্যাঁ, আপনি সেই ব্যক্তিটাকে মানব সমাজের জন্য অনুকরণীয় অনুসরণীয় আদর্শ হিসেবে যদি গণ্য করতে চান, তখন তো আমি তো ভাই মানে লজিক্যালি প্রশ্নটা করব, যুক্তি যুক্তির কারণে, যুক্তির নিরিখে প্রশ্নটা করব যে ভাই আপনি এমন একজন মানুষকে অনুকরণীয় অনুসরণীয় আদর্শ বলে দাবি করতেছেন যে লোকটা 5টা রেপ করছে, তখন আপনি আমাকে বললেন আরে তার সমাজে তো ধর্ষণ করাটা খুব স্বাভাবিক ব্যাপার, সবাই করে সেও করছে, কিন্তু ভাই সবাই করে সেও করছে এটা তো ভাই একটা জিনিসের জাস্টিফিকেশন হতে পারে না, একটা জিনিসের ন্যায্যতা প্রদান করে না তো এই কাজটা, সবাই করলেও আপনি যখন একজন মানুষকে অনুকরণীয় অনুসরণীয় আদর্শ রূপে পরিগণিত করতেছেন বা গণ্য করতেছেন, তার তো সমাজে যত মানুষ যত কিছুই করুক না করুক না কেন, সে তো সেই সমস্ত থেকে বাইরে থাকবে, সে তো সেই সমস্ত আকাম কুকামের ভিতরে যাইতে পারবে না, তাহলে তো আর যদি সে আকাম কুকামের ভিতরে যায় তাহলে তো সে আর মানুষের জন্য অনুকরণীয় অনুসরণীয় আদর্শ হইতে পারে না, এই দুটো তো একটা আরেকটার সাথে কন্ট্রাডিক্ট করে, বিরোধী বিপরীতমুখী কথা। ওই যুগের প্রেক্ষাপটটা আপনি বুঝলেন, যেমন আগের যুগে যুদ্ধটা কিরকম হইতো, যুদ্ধের সময় মানুষ জন সম্পদ ছেলে মেয়ে সবাইকে নিয়ে মাঠে চলে আসতো, এখন একটা মেয়ের যদি অভিভাবক পর্যায়ে সবাই মারা যায় তো এখনকার যুগে কি আমেরিকার না আমেরিকার সৈন্যবাহিনীরা কি করে, ধর্ষণ করে মেয়েটাকে ছেড়ে দেয়। ওই সময় ইসলামে একটা বিধান রাখছে যে তাকে নিয়ে আসো, তাকে নিজের ফ্যামিলির একটা অংশ বানিয়ে নাও, না তার ভাই ভরণ আপনি, পোষণের দায়িত্ব নাও, আমার মনে হয় আপনি তার হাদিস গোপন তার করতেছেন, তার সবকিছু দায়িত্ব নাও, ভাই আমার মনে হচ্ছে আপনি হাদিস গোপন করতেছেন, আমি আপনাকে এখনই সেই হাদিসে বলতে পারি যে একদল লোককে আক্রমণ করে
সে লোকগুলা পালাই গেছিল, তারপর তাদের মেয়েদেরকে হস্তগত করে হযরত মুহাম্মদের সাহাবীরা নিয়ে এসে তাদের সাথে সেক্স করতেছিল, তখন তাদের স্বামীরা দারুল হরবে জীবিত ছিল। তখন সাহাবীদের মধ্যে কেউ কেউ বলতেছে যে তাদের স্বামীরা তো দারুল হরবে জীবিত আছে, আমরা কি তাদের সাথে সেক্স করতে পারবো? তখন তারা হযরত মুহাম্মদের কাছে গেছে, গিয়ে জিজ্ঞেস করছে যে হে নবী, তাদের স্বামীরা তো দারুল হরবে জীবিত আছে, আমরা কি তাদের সাথে করতে পারবো? তখন হযরত মুহাম্মদ বলছে তোমরা তাদের সাথে করতে পারো, করতে কোনো সমস্যা নেই, তাদের যে তারা দারুল হরবে আছে তাদের বিবাহ বাতিল হয়ে গেছে। আপনাকে কি আমি এই হাদিস পড়ে শোনাবো? আপনি তো ভাই মানে তার মানে হচ্ছে আচ্ছা, কি? শুনাইতে হবে না, শুনাইতে হবে না। আছে আছে হ্যালো, তো, হ্যাঁ শুনাইতে হবে না। ওই এই ধরনের ঘটনা আছে আছে তো আমি যেটা বুঝি সেটা হলো যুগের সিস্টেমের কারণে ওই যুগে এই জিনিসটাকে বা সভ্য সমাজে এটাকে খারাপ মনে করতো না, এটা উভয় পক্ষ মেনে নিত এবং এটাই বাস্তবতা ছিল, এবং তার মানে আল্লাহর আপনি রাসূল বলতে এটাকে চাচ্ছেন, ফরজ ওয়াজিব করে দিলেন। তার মানে বলতে চাচ্ছেন আফ্রিকার যে গোত্রে ধর্ষণ করাটা মানে খুব নর্মাল ব্যাপার, সবাই করে, সেই সেইটাকেও আপনি তাহলে মনে করেন যে সেইখানের একজন ধর্ষক ব্যক্তিকেও দর্শন আমরা দর্শন আর ধর্ষক দর্শন আর একজন ব্যক্তিকে দাসীকে দাসীকে দর্শন আর দাসীকে নিজের স্ত্রীর মর্যাদায় রাখা আকাশ পাতাল ব্যবধান। না দাসী দর্শনটা বলেন দর্শন আর দাসীকে নিজের স্ত্রীর পর্যায়ে রাখা, স্ত্রীর সম্মান দিয়ে, ভাই, যুদ্ধবন্দী নারী স্বামীর ঘরে ভরণ পোষণ দিয়ে, তার সকল চাহিদা, তার তার জৈবিক, তার শারীরিক বা মানসিক সকল চাহিদা পূরণ করে রাখা আকাশ পাতাল ব্যবধান। আচ্ছা, তার মানে কি আপনি আপনি বলতে চাচ্ছেন, দর্শন আর তার মানে কি আপনি যে জৈবিক চাহিদার কথা বলতে চাচ্ছেন, তার মানে কি আমরা ধরে নিব যে হযরত মুহাম্মদের যে সমস্ত লোকদেরকে হযরত মুহাম্মদ হস্তগত করতো, ধরতো, বন্দি বানাতো, হযরত আয়েশা বা হযরত মানে হযরত মুহাম্মদের যে অন্যান্য বিবিরা ছিল, সেই বিবিরা সেই সমস্ত লোকদের জন্য চাহিদা মেটাতো, এটা কি আপনি বলতে চাচ্ছেন? আমি বলতে চাই এটা ওটা ওই যুগের একটা কালচার ছিল মানে আমি আপনাকে সর্বজন একটু স্বীকৃত। ব্যাখ্যা করে বোঝাচ্ছি, ধরেন হযরত মোহাম্মদ একটা মেয়েকে ধরে আনলো, এখন মেয়েটার যৌন চাহিদা, আপনি বলতেছেন মেয়েটার যৌন চাহিদা পূরণ করতো হযরত মোহাম্মদ, হ্যাঁ জৈবিক চাহিদা পূরণ করতো, তো আমি বলতেছি তাহলে তো ছেলেদেরকেও তো ধরে আনতো হযরত মোহাম্মদ, ছেলেদেরকেও তো বন্দি বানিয়ে ধরে আনতো, তাই সেই ছেলেদের জৈবিক চাহিদা কে পূরণ করতো? হযরত মোহাম্মদের স্ত্রীরা কি সেই ছেলেদের জৈবিক চাহিদা পূরণ করতো? অসংখ্য হাদিসে আছে এই সমস্ত দাসীকে দাসকেও আল্লাহ রসুল বিয়ে করাই দিছেন, না না তার না উপযুক্ত না না, হযরত মোহাম্মদ যে উপযুক্ত নিজে দেখে করতো, না তাকে না, বিয়ে করাইছেন। দাসদের বেলায় বিয়ে করাই দিছে, তাহলে হযরত মোহাম্মদের স্ত্রীরা সেই লোকদের জৈবিক চাহিদা পূরণ করতো না কেন? শুধুমাত্র হযরত মোহাম্মদই কেন ওই মেয়েদের জৈবিক চাহিদা পূরণ করতো ভাই? ব্যাপারটা তো হইলো না, ব্যাপারটা তো মিললো না, ধরলাম এটা যে এটা চিকিৎসা এটা চিকিৎসা এটা চিকিৎসা বিজ্ঞানও একটা স্বীকৃত জিনিস আছে, একজন পুরুষ অনেক নারীর সাথে এই সময় কাটাতে পারে, সেক্স করতে পারে, কিন্তু এটা একজন এটা নারী আপনাকে এটা কোন কয়েকজনের চিকিৎসা সাথে এটা কোন কয়েকজন ভাই এটা একটা ভুল কথা বললেন, চিকিৎসা বিজ্ঞানের কোনো জায়গায় এই ধরনের কোনো কথা বলা নেই, বরঞ্চ উল্টা কথাটা বলা আছে, একজন নারী একই সাথে 4-5 জন একই দিনে 10 থেকে 15 জন ছেলের সাথে যৌনকর্ম করতে পারে, কিন্তু একজন পুরুষ একই দিনে 3 থেকে 4 জনের বেশি নারীর সাথে যৌনকর্ম করতে পারে না, এটা তার পক্ষে সম্ভব না। তাই না, একজন নারীর গর্ভে যদি কোনো সন্তান জন্ম নেয়, সন্তানটা আপনি কার বলবেন? সন্তানটা কার বলবো যদি সেটা একজন নারীর সেটা সাথে হচ্ছে পরে, অনেকে অনেক পুরুষ সময় দেয়, তাহলে সন্তানের পিতৃত্বের পরিচয় পাওয়া যাবে না, আর সন্তানের যদি একজন পিতৃত্বের, ছেলে হয় সে 3-4টা নারীর সাথে নারীকে রাখে, তাদের পিতৃত্বের পরিচয় না না দেওয়া যায়, মাতার সন্তান পরিচয় না, নেয়। সেটা তো আপনি কথা একটু আমার অন্যদিকে নিয়ে গেলেন, আমাদের কথাটা ছিল যেখানে সেটা আগে শেষ করি, তারপরে সন্তানের পিতৃত্ব সেটা নিয়ে আমরা পরে আলোচনা করবো না, আগে আপনি বলেন যে একজন নারীর যে যৌন শক্তি, একজন পুরুষের যে যৌন শক্তি, একজন নারীর যৌন শক্তি অবশ্যই সবসময় বেশি থাকে, এই কারণে পুরো পৃথিবীতে যে প্রস্টিটিউটরা থাকে বা যৌনকর্মীরা থাকে, একজন যৌনকর্মী নারী একই দিনে 10-12 জন, 10-15 জন, 20 জন পুরুষকে স্যাটিসফাই করতে পারে, কিন্তু একজন পুরুষ যৌনকর্মী কখনো 3-4 জন, ম্যাক্সিমাম 5 জন, 5 জনের বেশি নারীকে স্যাটিসফাই করতে পারবে না, এটা একজন পুরুষের পক্ষে সম্ভব না, বায়োলজিক্যালি সম্ভব না, ঠিক আছে? তাহলে আপনি আমাকে বলেন যে আপনি এইমাত্র বললেন যে একজন নারী, একজন পুরুষ নাকি 4-5 জন নারীকে স্যাটিসফাই করতে পারে, একজন নারী সেটা পারে না, সেটা আপনি কোন মেডিকেল সায়েন্সের মানে ইসের থেকে বললেন, কোন বিজ্ঞান, কোন বৈজ্ঞানিক সংস্থা এই আমি ধরনের দাবি আমি করে? এই আমি এই যুক্তিকোণ থেকে বলছি যে একজন নারীকে যদি অনেকজন পুরুষের সময় দেয়, তাহলে এই বাচ্চাটার মাতা পিতার পরিচয়টা ঠিক করা যাবে না, আর যদি একজন পুরুষে অনেকগুলো স্ত্রী রাখে, তাদের মাতা সন্তানদের মাতার পরিচয় ঠিক থাকবে, পিতার পরিচয় ঠিক থাকবে। মানে আপনার মানে ইয়াটা হচ্ছে শুধুমাত্র এটা যে পিতার পরিচয়টা ঠিক রাখা, এটা হচ্ছে আপনার মূল হুম কনসার্ন। হুম আচ্ছা, পিতার পরিচয় ঠিক রাখার জন্য কিন্তু আপনি ডিএনএ টেস্ট করতে পারেন আপনি চাইলে, কিন্তু সেটা তো ভিন্ন আলোচনা, আমাদের আলোচনাটা ছিল যে যৌন চাহিদার ব্যাপারটা, বাচ্চা হবে কি, বাচ্চা হওয়ার পর সেটার কি হবে, সেটার বাপ কে হবে, মা কে হবে, সেটা তো ভিন্ন আলোচনা, সেটার সাথে কিন্তু যৌন চাহিদার কোনো সম্পর্ক নাই, যৌন চাহিদা কিন্তু ভিন্ন জিনিস, যৌন চাহিদা হচ্ছে আপনি আপনার যৌন চাহিদা জাগবে একটা মেয়ের প্রতি, একটা মেয়ের জাগবে আপনার প্রতি, বা যেরকমই হোক, হ্যাঁ, কিন্তু সন্তান উৎপাদন হওয়া সেটা কিন্তু একদমই ভিন্ন বিষয়, আমাদের আলোচনাটা ছিল যৌন চাহিদা বিষয়, আপনি যে বলেছেন যৌন চাহিদা একটা নারীর নাকি কম থাকে, একজন পুরুষের বেশি থাকে, এটা আপনি কি কোনো মেডিকেল সায়েন্সের রিপোর্ট থেকে বলেছেন? আপনি আমাকে এরকম কোনো রিপোর্ট দেখাতে পারবেন? না না আমি আমি আপনাকে আমি এই রিপোর্ট রিপোর্ট দেখাতে আমি পারবো, রিপোর্ট থেকে
আমি আপনাকে এই রিপোর্ট আমি দেখাতে রিপোর্ট পারবো, থেকে বলি নাই, আমি পিতৃত্বের পরিচয়ের দৃষ্টিকোণ থেকে ঠিক বলছি। আছে? ওইটার সাথে কিন্তু যৌন চাহিদার কোনো সম্পর্ক নাই, পিতৃত্বের পরিচয়ের সাথে যৌন চাহিদা, যৌন চাহিদার বিন্দুমাত্র কোনো সম্পর্ক নাই। যৌন চাহিদা আর পিতৃত্ব আলাদা জিনিস, ঠিক আছে? আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম সেটা হচ্ছে যৌন চাহিদা, জৈবিক চাহিদা নিয়ে। একটা ধরেন হজরত মোহাম্মদ একটা মেয়ে যুদ্ধবন্দীকে ধরে আনছে, তার যৌন চাহিদা হজরত মোহাম্মদ মিটাই দিচ্ছে। এখন ধরলাম যে একটা ছেলেরে যদি ধরে আনে, তাহলে সেই ছেলেটার যৌন চাহিদা কি হজরত মোহাম্মদের স্ত্রীগণ মিলে যৌন চাহিদা মিটাইতো? তাহলে তো সমতা বিধান হইলো, তাই না? নাকি শুধু হজরত মোহাম্মদই যৌন চাহিদা মিটাবে, আর কেউ যৌন চাহিদা মিটাতে পারবে না? না, লজিক্যালি একটা জিনিস, যেটা মেয়েদের যৌন চাহিদাটা সুপ্ত থাকে, ছেলেদের পুরুষ জাতিটা একটু সুপ্ত থাকে না, জানি আমি যতটুকু জানি। আমি আপনাকে ভাই এই বিষয়ে ওই বৈজ্ঞানিক ক্ষেত্রে গবেষণা দেখাতে পারবো ওই ক্ষেত্রে দাঁড় যারা ছিল, ওই ভাই। ক্ষেত্রে আপনার দাঁড় কথাটা যারা ভুল ছিল, তাদের যদি বিয়ের সময় না ভাই, বিয়ের আপনার জন্য কথাটা উপযুক্ত ভুল, হইতো, তারা বিয়ে করার স্বাধীনতা ছিল। আপনার কথাটা সঠিক না ভাই, আপনার কথাটা সঠিক দাসরা না, বিয়ে করতে চাইলে দাসের বিয়ের স্বাধীনতা ছিল। আপনার কথাটা কোন সঠিক না ভাই, দাসকে যে সে বিয়ে করতে চাইছিল না আপনার যে ওই কোনটা? কথাটা সঠিক না, যে কথাটা আমি বলছিলাম যে একজন নারীর যৌন চাহিদা বা যৌন শক্তি যেটাই আপনি বলেন সেটা পুরুষদের থেকে অনেক বেশি থাকে, এটা বৈজ্ঞানিক ভাবে প্রমাণিত, আমি আপনাকে রিপোর্ট দেখাতে পারবো। এই কারণেই পুরো পৃথিবীতে না, থাকে থাকে থাকে, ওটা ঠিক আছে, প্রস্টিটিউশনের ব্যবসা, মনে করেন যৌন কর্মী যারা হচ্ছে গিয়ে যৌন চাহিদা মেটায় মানুষের টাকার বিনিময়ে, ওটা ওটা তো তারা আমি স্বীকার করতেছি, ওটা আপনি বারবার বলতে, ওটা স্বীকার করতেছি, বারবার বলতে হবে না। আমি বলছি মহিলাদের যা স্ত্রীদের জিনিসটা বেশি থাকে সেক্সটা, কিন্তু ওটা সুপ্ত থাকে পুরুষের চেয়ে। আচ্ছা সুপ্ত থাকে, আচ্ছা ঠিক আছে, যাই হোক, ঠিক আছে ভাই, আপনার সাথে কথা বলে ভালো লাগলো, আপনার সাথে অনেকক্ষণ কথা বললাম, আমার আশা করি অন্যরা শুনে ভালো লেগেছে। আপনি তাহলে এখন আমি শেষ করি, আমাদের আলোচনাটা অনেকখানি হয়ে গেছে, অনেকক্ষণ সময় হয়ে গেছে, এখন আমি তাহলে শেষ করবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ, আপনার সাথে কথা বলেও ভালো লাগছে। আচ্ছা ঠিক তো আছে ভাই, ইনশাল্লাহ ভবিষ্যতে আরো কথা হবে। আচ্ছা ঠিক আছে ভাই, সাথে কথা হবে, ভালো থাকবেন আপনি, আচ্ছা শুভকামনা রইল আপনার জন্য। আচ্ছা, ওকে, আপনার জন্য শুভকামনা রইল। আচ্ছা ভাই।